আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন একদা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, জিয়ে বললেন, বাড়ির সামনে গিয়ে এলান করলেন, আইনাল ফাতেমা, আত ফাতেমা তুমি কোথায়, তাল তুমি সামনে এসো। মা ফাতেমা দড়ি আসলেন রসুলে পাকের সামনে। এবার আল্লাহর নবী আবারও এলান করলেন, আইনাল আলী, তাল, হে আলী তুমি কোথায় আসো। মাওলা আলী শেরে খোদা রসুলে পাকের কাছে আসলেন, দুইজন দুই পাশে দাঁড়ালেন। এবার আল্লাহর হাবিব বলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, তোমরা কোথায় আসো, তাল আসো। হাসান হুসাইন দুইজন ছোট্ট শিশু দড়িয়ে রসুলে পাকের সামনে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব এই চারজনের গায়ে তার কামলিওয়ালার চাদর জড়িয়ে দিলেন, চাদর জড়িয়ে দিয়ে বললেন, উম্মত, এ আমার চাদরের নিচে যারা আছে এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, বলেন না তো? নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা হলো উম্মতের জন্য এটা ঈমান, উম্মতের জন্য ঈমান। আলে রসুলকে ভালোবাস, বা শুধু রসুলে পাক নয় স্বয়ং আল্লাহ নিজেও ভালোবাসেন, ভালোবাসেন বিদায়। আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদের উপরে যে নামাজটা ফরজ করেছেন, যে নামাজের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, যে নামাজটা একমাত্র আল্লাহর জন্য আমরা পড়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই নামাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আলে রসুলকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? আমরা কিছুক্ষণ আগে জামাতের সহিত এশার নামাজ আদায় করেছি, আল্লাহ কবুল করুন। এশার নামাজ বলে আমরা ফরজ আদায় করেছি, এই ফরজের মধ্যে আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়েছি, দুরুদ ইব্রাহিমের মধ্যে ওয়ালা আলে মোহাম্মদ আছে না নাই? আমরা ফরজ নামাজ পড়ল, আপনার আত্তাহিয়াতু পড়তে হয়, সেখানেও আলে রসুলকে সালাম দিতে হয়। ওয়াজিব নামাজ পড়লে সেখানেও আত্তাহিয়াতু পড়তে হয়, সেখানেও আলে রসুলকে সালাম দিতে হয়। সুন্নত নামাজ পড়ল, সেখানেও আত্তাহিয়াতু পড়তে হয়, সেখানেও আলে রসুলকে সালাম দিতে হয়। নফল নামাজ পড়লে সেখানেও আত্তাহিয়াতু পড়তে হয়, সেখানে আলে রসুলকে সালাম দিতে হয়। অর্থাৎ আল্লাহর এবাদত যেই ধরনের করুক না কেন, ফরজ ওয়াজিব সুন্নত নফল যত রকমের নামাজ আছে না কেন, সব নামাজের মধ্যে বাধ্যগত আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। সুতরাং সে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ তাবারক তাআলা আলে রসুলকে সালাম দেওয়ার জন্য ইমানদারের উপরে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না? তো বোঝা যায় আলে রসুলকে আল্লাহ ভালোবাসেন, ভালোবাসে কি ভালোবাসে না? রসুলে পাক ভালোবাসে কি ভালোবাসে না? নবী বলেন, আমার এ আলে রসুল হাসান এবং হুসাইন হলো আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান হুসাইন হলো আমার চোখের মণি, আমার বাগানের ফুল। নবী বলেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন আল হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন, আমি হুসাইন হতে আমি। অর্থাৎ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক এই আলে রসুলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, বলেন না? ভাইরা আমার গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ও তাআলার হাবিব বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এ আমার আলে রসুলের সাথে যারা দুশ্মনী করলো ওরা যেন আমি রসুলের সাথে দুশ্মনী করলো। নাউজ বিল্লাহ, বলেন না? আলে রসুল ইমাম হুসাইন এবং হাসান এই দুইজনকে রসুলে পাক এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে এরা কখনো রসুলে পাক যখন নামাজে সেজদাগেতে যাইতেন, তারা খেলতে খেলতে অনেক সময় রসুলে পাকের পিঠ মোবারকের মধ্যে বসে যেত। আর আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে যে বলো, হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর
পিঠ থেকে শয্যায় না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু নামাজের সেজদাটা লম্বা করে দেয় তার হের আমার আলে রাসূলকে ভালোবাসেন আল্লাহ এবং তার হাবিব সেই আলে রাসূলকে আমরা যারা রাসূলের পাকের উম্মত আমাদেরকে ভালোবাসতে হবে আমাদেরকে জান্নাতে যাওয়ার আমরা ইচ্ছা আছে না নাই আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই জান্নাতের মধ্যে যেতে হলে এই জান্নাতের সরদার যিনি এই জান্নাতের সরদার যিনি তাকে ভালোবাসা দরকার আছে না নাই না জান্নাতের সরদারের সাথে दुश्मनी করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর হাবিব বলেন আল হাসান ওয়াল হুসাইনু শিবাবে আহলে জান্নাহ আমার হাসান এবং হুসাইন হলো আমার তারা জান্নাতের যুবকদের সরদার জান্নাতে যত মানুষ যাবে সকল মানুষগুলো যুবক হয়ে ঢুকবে বুড়া মানুষও জান্নাতে ঢুকবে যুবক হয়ে তো বুঝা যায় সমস্ত জান্নাতীদের সরদার হলো হাসান এবং হুসাইন তাই আল্লাহর জান্নাতে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে তার তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতের সরদারের সাথে সম্পর্ক রাখতে হবে রাখা দরকার আছে না নাই জান্নাতের সরদারের সাথে সম্পর্ক রাখতে হবে সম্পর্ক বিচ্ছিন্ন রাখলে জান্নাতের সরদারের সাথে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না হের আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বলেছেন সেই জান্নাতের যুবকের সরদারকে অর্থাৎ জান্নাতীদের সরদারকে নির্মমভাবে যারা শহীদ করেছে এরা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তসবিওয়ালা কথা বলছেন না এরা জান্নাতের যুব জান্নাতের সরদারকে নির্মমভাবে একজনকে হাসান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে বিশ প্রয়োগ করে শহীদ করেছে আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে নির্মমভাবে তলোয়ার তীর মেরে মেরে ক্ষত বিক্ষত করে জবাই করেছে নাউজু বিল্লাহ বলতেন না যারা জবাই করেছে তারও পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান দিত একামত দিত এবং নামাজও পড়ত নামাজ যেই নামাজের মধ্যে আত্তাইয়াতের মধ্যে আলে রাসূলকে সালাম দেওয়া হয় সেই আলে রাসূলকে নামাজের সালাম ফিরে আলে রাসূলকে যারা জবাই করে তাহলে বোঝা যাবে তাদের নামাজটা কেমন ঠিক না হের আমার তাই খেয়াল করতে হবে আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া আমি অনেক আমলধারীকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব নামাজি গাজী হাজী টুপিওয়ালা জুব্বাওয়ালা আমলধারীদেরকে আল্লাহ হামিয়া নামক জান্নাতে জাহান্নামে নিকৃষ্ট জায়গা হামিয়া সেখানে আল্লাহ নিক্ষেপ করবে তাদেরকে কেন এই কারণে যে তাদের আমল আছে ঈমান নাই আমল আছে আর ঈমানটাই হলো আলে রাসূলকে ভালোবাসার নাম আলে রাসূলকে ভালোবাসার নাম নবী বলেন আমার আলে রাসূলকে যারা ভালোবাসলো ওরা যেন আমি রাসূলকে ভালোবাসলো আর আমি রাসূলকে যারা ভালোবাসলো তারা পক্ষান্তরে আল্লাহকে ভালোবাসলো অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন আমার আলে রাসূলকে যারা আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমার সাথে ভালোবাসলো এবং নবী বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আজ আপনারা দেখবেন আলে রাসূলের সাথে যারা দুশমনী রাখলো এই যুগে কিছু উম্মতে মুহাম্মদি সূরতে মুসলমান ওরা ওই আলে রাসূলের হত্যাকারীদেরকে তারা প্রশংসা করে
নাউজুবিল্লাহ বলেন না যেমন সরমনায়ের পীর বলেছিল এজিদ 100 টাকা দৈনিক নামাজ পড়ত দৈনিক কোরআন শরীফ এক খতম করত তিনি মুহাদ্দিস ছিল তিনি মুফতি ছিল ইত্যাদি ইত্যাদি নাউজুবিল্লাহ বলেন না তার চামচা একটা আছে হাফিজুর রহমান সে এক ওয়াজের মধ্যে আমি নিজে শুনেছি সে ওয়াজের মধ্যে বলে যে এজিদ সরাসরি ইমাম হুসাইন কে হত্যার মধ্যে জড়িত ছিল না অতএব এজিদ এই মালাউনের নির্দেশেই ইবনে জিয়াদ কে এই কুফার গভর্নর নিয়োগ করলো এবং তাকে নির্দেশ দিল औलाद रसूल के शहीद करे दवार जमा এই এজিদ সরাসরি জড়িত ছিল আর গভীর খেয়াল করে শুনুন এজিদের কাছে যখন আলে রসূলের মাথা মোবারক নিয়ে যাওয়া হলো তখন এজিদের হাতে একটা ছড়ি ছিল ওই ছড়ি দিয়ে ইমাম হুসাইন জান্নাতের যুবকের সরদারকে আঘাতের উপরে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো আমার পূর্বপুরুষের হত্যার প্রতিশোধ আমি নিলাম নাউজুবিল্লাহ বলেন না কেননা এজিদের পূর্বপুরুষ ছিল উতবা এবং সাইবা এই এগুলো ছিল হিন্দার আত্মীয় হিন্দার কি আত্মীয় যেই হিন্দায় তার গোলাম ওয়াশিকে ওয়াশিকে দিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করেছে এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুর শহীদ করে তার নাক কেটেছে কান কেটেছে ঠোঁট কেটেছে বুক ফেড়ে ওনার কলিজা পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ বলতেন না সেই কলিজা হাতে নিয়ে হিন্দায় উল্লাস করলো এবং ওই কলিজা চাবায়া খেলো সেই হিন্দারি বংশধর হলো এই এজিদ নাউজুবিল্লাহ বলতেন না এবং এজিদি তখন বলল যে আমি আমার পূর্বপুরুষের হত্যার প্রতিশোধ নিলাম আজ সেই মালাউন এজিদ এজিদের প্রশংসা যারা করে এজিদের এজিদের পক্ষ নিয়ে যারা কথা বলে মনে করবেন এটা হলো জিন্দা মুনাফিক জিন্দা মুনাফিক এদের নামাজ বলেন টুপি বলেন দাড়ি বলেন জুব্বা বলেন জিকির বলেন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু তাদের ঈমান নাই কি নাই ঈমান নাই ঈমান থাকলে তার আমলের দাম আছে ঈমান নাই আমলের কোনো দাম নাই ভাইরা আমার আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুনিয়ার জন্য শহীদ হয় নাই আলে রাসূল যখন দেখলেন এজিদ মালাউন বেঈমান মুনাফিক অন্যায়ভাবে সে ক্ষমতায় বসে আল্লাহর নবী যে ইসলাম দান মুবারকের শহীদের বিনিময় যে ইসলাম দুনিয়াতে রেখে গেছেন ওই ইসলামের মৌলিক কতগুলো জিনিস এজিদ পরিবর্তন করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না এজিদ ক্ষমতায় বসে জেনাকে জায়েজ করে দিয়েছে এজিদ ক্ষমতায় বসে মদকে জায়েজ করে দিয়েছে এজিদ নিজেও ছিল একটা জেনাকার এবং মদখোর এজিদ ক্ষমতায় বসে সুদকে জায়েজ করে দিয়েছে এজিদ ক্ষমতায় বসে ভাই বোনের বিয়েকে জায়েজ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন না এভাবে এজিদ মালাউন ক্ষমতায় বসে ইসলামের মৌলিক কতগুলো জিনিসকে পরিবর্তন করে দিয়েছে তাই আওলাদে রাসূল এজিদে এজিদের বিপক্ষে ছিল এজিদের কাছে তিনি খেলাফতের বায়াত গ্রহণ করে নাই আওলাদে রাসূলকে এজিদ বাহিনী বলেছিল যে আপনাকে রাজার হালে রাখা হবে আপনার বংশধরকে রাজার হালে রাখা হবে শুধুমাত্র একটি শর্ত আপনি এজিদের কাছে বায়াত নিয়ে নেন আলে রাসূল বলে আমি সেটা কখনো এই মালাউনের কাছে বায়াত গ্রহণ করব না তিনি তার প্রতিবাদ করলেন এবং তিনি আপনার
এন্তেকালের আগ পর্যন্ত হকের পথেই ছিলেন। সুবহানাল্লাহ বলেন ঠিক। সেই আওয়ালে রাসূলের বংশধর, চল্লিশতম বংশধর আমার মহান পিতা গৌসে জামান কুতবে জামান আওলাদ রাসূল ইমামে রাব্বানী সৈয়দ সালমাদানী, তিনিও তার বহু ওয়াজের মধ্যে বলেছিলেন যে আমার জান যেতে পারে, তিনবার বিষ খেয়ে খাওয়াইছ দাওয়াত দিয়ে, তিনবার অন্যায়ভাবে আমাকে জেলের মধ্যে ঢুকিয়েছ, আমার উপরে অনেক অত্যাচার করেছ, আমি হক কথা বলবই বলবো, বাতিলের সাথে কখনো আমি আমায়শা আপোষ করতে পারবো না। এনি তার কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন না আপোষ করেন নাই, যেহেতু আমাদের পূর্বপুরুষের এটা ধারাবাহিকতাই এসেছে, বাতিলের সামনে কখনো আমরা আপোষ করতে পারি না। এটা আল রাসূলের এটা আদর্শ। হের আমার তা আপনাদেরকে শুধু এটুকুই বলবো যে আল রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে রাসূলের পাকের ভালোবাসা অর্জিত হবে, রাসূলের পাকের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে। আর আল রাসূল এমন একটা সম্প্রদায়, এমন একটা বংশধর, এমন একটা সিলসিলা, আল্লাহর হাবিব বলেন উম্মত আমার আল রাসূলেরা হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো। নূহ আলাইহিস সালামের জামানায় মহা প্লাবন হয়েছিল, ওই প্লাবনের মধ্যে যে নূহ আলাইহিস সালামের বানানো কিশ্তির উপরে যারা উঠেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে। দয়াল নবী বলেন আমার আল রাসূলের দামান যারা ধরে রাখবে তারও নাজাত প্রাপ্ত হবে। তাই আল রাসূলকে ভালোবাসতে হবে। আলোবাল এই বর্তমান জামানার মধ্যে আল রাসূল দামান যারা আলে রসুলে ধরে রেখেছেন তারা এই ফেতনা ফাসাদের থেকে নাজাত পাবেন। কি পাবেন? জোর বলুন, নাজাত পাবেন। আজ আমরা দেখতে পাই যে কতিপয় মানবী শয়তানেরা আলে রসুলের বিরোধিতা করে। মনে রাখবেন আল্লাহর নবীর সন্তান ইমাম হযরত ইমাম কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম রসুল পাকের কয়েকজন সাহেব জাদা ছিলেন। ওনারা ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেহেতু রসুলে পাকের পূর্বে যত নবী রসুলগণ এসেছিলেন ওনাদের সন্তানেরা বাপের পরে ছেলেরা নবুয়ত পেতেন। আমাদের নবীকে আল্লাহ তাবারক ও তাআলা খাতমুন নবীইন করে প্রেরণ করেছেন, শেষ নবী করে প্রেরণ করেছেন। তাই রসুলে পাকের ছেলে সন্তান যদি যুবক হয় আর রসুলে পাকের পরে যদি নবুয়ত না পায়, মুনাফিকেরা উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারে বা রসুলে পাকের আজমতের খেলাফ হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা নাবালক অবস্থায় রসুলে পাকের ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। রসুলে পাকের মেয়ে সন্তানের থেকে রসুল আওলাদে রসুলের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝছেন না? রসুলে পাকের মেয়ে সন্তান থেকে কিয়ামত পর্যন্ত আওলাদ রসুলের ধারাবাহিকতা থাকবে। এবং বিশেষ করে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে সন্তানগুলো পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে তারাই হলো আলে রসুল আওলাদ রসুল। আমাদের মহান মুর্শিদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর ওই সিলসিলার ওই রক্তের ধারাবাহিকতাই তিনি হলেন চল্লিশতম বংশধর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে ওনার নামও ছিল ফাতেমা, ওই ওই ফাতেমার মাধ্যমেই এই আলে রসুলের বংশধর চলে আসতেছে। আজ
কতিপয় মুনাফিক সুন্নি নাম দিয়ে বলে থাকে, প্রপাগান্ডা করে থাকে যে মেয়ের সন্তান থেকে যিনি এসেছেন তারা আলে রসুল না। আরে মেয়ের ভিতরে কি বাপের রক্ত থাকে না? জোর বলে না, বাপের রক্ত থাকে না? না শুধু মা মায়ের রক্ত থাকে না? জোর বলে না, রাখে থাকে কি থাকে না? আরে এই দশ মাস দশ দিন মায়ের পেটে তো সন্তান, ওই সন্তান মায়ের রক্ত খেয়ে বেঁচে থাকে। কথা বলছেন না? মার মায়ের রক্ত এবং বাপের রক্ত উভয়ের সংমিশ্রণেই একটি সন্তান, উভয়ের সংমিশ্রণেই একটি সন্তান জন্ম হয়। সুতরাং আমাদের মহান মুর্শিদ বহুবার বলেছেন যে আবেশের মধ্যে রসুলে পাকের রক্ত মুবারক প্রবাহিত আছে। আর কতিপয় বর্তমান জমানার মধ্যে মুনাফেকেরা সেটা অস্বীকার করে থাকে। অন্য অন্য মানুষের রক্ত যদি বংশধর যা কিছু আছে সেটা ভিন্ন, কিন্তু রসুলে পাকের আওলাদের মধ্যে বংশের মধ্যে যারা এদের অবস্থাটা হলো ভিন্ন। তো আমাদের মহান মুর্শিদ সৈয়দ আবেশাল মাদানী তিনি এক দিকে হলেন ফারুকে আজমের বংশ, অন্য দিকে হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই আলে রসুলের সাথে যারা দুশমনী রাখে মনে করবেন এর মধ্যে এজিদের কোনো সম্পর্ক আছে। এজিদের কি আছে? এজিদের সাথে কোনো কোনো রুহানি হোক জেসমানি হোক সম্পর্ক আছে। আল্লাহ এদের থেকে ইমানদারের ইমানকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। তো আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলেন উম্মতে মুহাম্মদের জন্য বড় একটি নিয়ামত, বড় একটি নিয়ামত। যেহেতু আলে রসুলই হলো নাজাতের ঠিকানা, নাজাতের ঠিকানা, তাই আপনাদের সকলকে বলবো আলে রসুলকে ভালোবাসবেন। আলে রসুলের এই ভালোবাসাটাই কিয়ামতের দিবস আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার পরকালে হাসর নসর হবে। আপনি আলে রসুলের সাথে মহব্বত রাখবেন, এই আলে রসুলের সাথে আপনার পরকালে হাসর নসর হবে। আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেন আমি বান্দারে তোমাদেরকে ডাকবো তোমাদের ইমাম সহকারে। আপনি যদি আলে রসুলকে যদি ইমাম মুর্শিদ মানেন তাহলে এই আলে রসুলের সাথে আল্লাহ তাবারক ও তাআলা তার দরবারে ডাকবেন। আলে রসুল যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। তো আলে রসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন কারবালা জমিনের মধ্যে? যে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন তার সাথে তার সামনে কোনো আপোষ করা যাবে না, তার সামনে মাথা নত করা যাবে না। আলে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রয়োজন যদি হয় হকের জন্য নিজের সন্তানকে কোরবানি করে দাও, যেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুধের শিশু আলী আসগরকে তার যুবক সন্তান আলী আকবরকে কোরবানি করেছেন। আলে রসুল কারবালা জমিনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হকের জন্য যদি প্রয়োজন হয় নিজের যুবক ভাতিজাকে কোরবানি করে দাও, যেমনি ভাবে তিনি হযরত ইমাম কাসিমকে কোরবানি করেছেন। আলে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হকের জন্য যদি প্রয়োজন হয় দেশ থেকে দেশান্তর হয়ে যাও, তারপর হকের উপরে থাকো। আলে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি হকের জন্য প্রয়োজন হয় নিজের জানকে কোরবানি করে দাও, যেমনি ভাবে আওলাদ রসুল কারবালা জমিনে নিজের জানকে কোরবানি করে দিয়েছেন, তারপর বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই। এটা আলে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই?
আওয়াজ করলেন না দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন ভাইরা আমার যুগে যুগে রসূলের পাকের জামানা থেকে এ পর্যন্ত যুগে যুগে মুনাফিক দল ছিল এখনো আছে না নাই জোর বলুন মুনাফিকের দল এখনো আছে মনে রাখবেন যে আওলাদে রসূলের পরিবারগণকে কোন লোক কোনদিন বেপরদায় দেখে নাই আর এই মুসলমানের লেবাস পরে মুসলমানের লেবাস পরে উম্মতে মুহাম্মদি দাবি করে কারবালা জমিনের মধ্যে নবীর পরিবারের মহিলা সদস্যদেরকে তারা সম্পূর্ণ বেগানা বেপরদা করে পুরা দামেস্কের জমিনের মধ্যে তাদেরকে গলিতে গলিতে ঘোরানো হয়েছে নাউজুবিল্লাহ বলতেন না এরা কেমন্তরের মুসলমান যারা আলে রসূলের জান্নাতি সরদার জান্নাতের সরদারের মাথা মোবারক কেটে বল্লমের উপরে মাথা মোবারক গেঁথে তারা আনন্দ মিছিল করেছে পুরা দামেস্কের শহরের মধ্যে আওয়াজ করে বললেন না নাউজুবিল্লাহ যে গলার মধ্যে রসূলের পাক চুম্বন দিয়েছেন যে মুখের মধ্যে রসূলের পাকের অগণিত চুম্বন রয়েছে যাকে রসূলের পাক বুকের মধ্যে জড়িয়ে রাখতেন সেই মাথা মোবারক বল্লমের নেজের মধ্যে রেখে যারা আনন্দ উল্লাস করেছে এদেরও মাথায় টুপি ছিল গাড়ি আপনার পাগড়ি ছিল মুখে দাড়ি ছিল সুন্নিতে লেবাস ছিল আমলের মধ্যে ফিটফাট ছিল তা আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আলেম মুফতি হলে হবে না দেখতে হবে তার মধ্যে আলে রসুলের ভালোবাসা আছে কিনা তার মধ্যে ঈমান কি আছে কিনা রসুলের পাকের প্রেম ও ভালোবাসা আছে কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে এর জন্য আমার মুর্শিদ কেবলা আপনারা যারা দেখেছেন সৈয়দ আবেশ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক ভক্তদেরকে মুরিদানদেরকে বায়াতের সময় তিনি এটা ওয়াদাও করে নিতেন যে দুশমনের রাসূলের সাথে কোনো সম্পর্ক রাখব না এদেরকে সালাম দিব না এদেরকে সালাম দিব না এদের পিছনে নামাজ পড়ব না এদের জানাজারও নামাজ পড়ব না এদের সাথে কোনো আত্মীয়তাও করব না সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলি এভাবে পর্যন্ত তার আশিকানদের থেকে এই ওয়াদা নিতেন তাই আপনাদেরকে বলবো আজকে মানবরূপী শয়তান সমস্ত রন্ধে রন্ধে প্রবেশ করেছে আলে রসুলের দুশ্মন জায়গায় জায়গায় সৃষ্টি হয়ে গেছে এজিদ নাই এজিদের পেতাত্তার আছে আছে না নাই এজিদ নাই শিমর নাই এদের পেতাত্তারা রয়েছে সাবধান থাকতে হবে আলে রসুলের সাথে যারা বেয়াদবি করবে সে যত বড়ই কিছু হোক না কেন তার সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না এটা খেয়াল রাখতে হবে আপনাদের সকলকে আল্লাহ আলে রসুলের মহব্বত আমাদের অন্তরে জোরদার করে দেন আমিন বলে দেন আমিন বলে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াতে রসুলের পক্ষে ছিলেন তিনি নিজ রসুলের পাকের কাছে বায়াত হয়েছেন আজকে অনেকে বায়াতে রসুলের বিপক্ষে কথা বলে আছে না নাই বায়াতে রসুল আরে যারা বলে নবী নবী কি আসেনি নবী মরে গেছে এই কথা যারা বলে এদের ইমানই নাই কি নাই ইমান নাই নবী আছে না নাই জোর বলুন আছে না নাই জিন্দা না মরা আওয়াজ করে বলেন না ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খারেজি যেটা সালাফি ওয়াহাবি এটা বলে যে নবী জিন্দা সেই নবীকে তালাক দিতে হবে এখন আমাদের সমাজে যদি কোনো মৌলবি বলে নবী মরে গেছে এটাও শেষ এটাও
গভীর খেয়াল করে শুনুন, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী যারা জানেন যে নবী জিন্দা, যাদের আকীদা হলো নবী জিন্দা, মনে রাখবেন তার ঈমান জিন্দা। আর যেগুলি বলে নবী মরে গেছে, মনে করবেন এটার ঈমান মরে গেছে, ঈমান মরে গেছে। নবী জিন্দা, নবী হায়াতুন নবী, নবী এমন নবী যে নবীর বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, সিয়াসিতের হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিবের দরবারে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে ফেরেশতারা উম্মতের আমল নামা নিয়ে রাসূলের পাকের সামনে পেশ করেন। আল্লাহর নবী উম্মতের আমলগুলো দেখেন, যেই উম্মতের আমলের মধ্যে নেক আমল বেশি দেখেন নবী তার উপরে খুশি হয়ে যান, যার আমলের যেই উম্মতের আমলের মধ্যে গুনাহ বেশি দেখেন নবী তার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তো জিন্দা নবীর কাছেই তো আমলনামা পেশ করে, কি বলে না, মুর্দের কাছে, জিন্দা নবীর কাছেই তো আমলনামা পেশ করা হয়। সমস্ত নবীর এই কবরে জিন্দা, তারা নামাজ পড়েন, জান্নাতি রিজিক খান। তো জান্নাতি রিজিক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? জোর বলেন না, কি এসে খায়? জিন্দায় খায়। আর জান্নাতি রিজিক যারা খায়, ওদের কোন জান্নাতি রিজিক খাইলে কোনো পেশাব পায়খানা হয় না, এটা শরীরের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ বলেন, আমি যেই নবী বলতেছেন, ইন্নাল্লাহ কদ রাফা লিয়া দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিয়া ইলা ইয়াউমাল কিয়ামতে কান্নামা আনজুরু ইলা কাফি হাজা। নবী বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত এভাবে দেখতে থাকবো। তো দেখবে কি জিন্দা নাই মরা? জোর বলে না, কে দেখবে? জিন্দায় দেখবে, মরা তো দেখবে না। আর আল্লাহ তাবারক ও তাআলা আত্তাহিয়াতুর মধ্যে ইমানদারের উপরে ওয়াজিব করে দিয়েছেন নবীকে সালাম দেওয়া। আমরা পড়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী বলেন, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নিজ কানে দিয়ে সেই সালাম শুনতে পাই, কে সালাম দিল তাকে আমি চিনি, তার বাপকে আমি চিনি। তো মুর্দায় শুনে না জিন্দায় শুনে? জোর বলে না, কে শুনে? জিন্দায় শুনে। নবী জিন্দা এবং তিনি হাজির ও নাজির আছেন বিধায় আল্লাহ তাবারক ও তাআলা মনে মনে কোন আপনার আল্লাহর ইমানদার বন্দারা যদি মনে মনে নবীকে সালাম দেয়, সেই সালামও নবী শুনতে পায়। এই জন্য আল্লাহ বলেন, আন্নাবী ওয়াওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে, জানের চাইতে আরো নিকটে। এই জন্য আস্তে আস্তে সালাম দিল, নবী তার সালাম শুনতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? তো কোন নবী, কেউ যদি বলে নবী মরে এসে মরে গেছে, মনে করবেন এটার ঈমান নাই, এটা করে জিন্দা বেঈমান। জিন্দা, আমাদের নবী জিন্দা, আমাদের নবী জিন্দা। আবিদ সালমাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উরুসে পাকে বলেছিলেন যে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখতেছি আমার দয়াল নবী উরুসে নববীতে বসা আছেন এবং তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর ওলি বলেছেন, তোমাদের মধ্যে যদি কলবের চক্ষু থাকে তোমরা আমার নবীকে দেখো। তোমার ব্যাটারি ফিউজ, ব্যাটারি তোমার ব্যাটারি ফিউজ, তুমি নবী দেখো না। আর যার ব্যাটারির মধ্যে চার্জ আছে মদিনাওয়ালার সাথে সম্পর্ক নিয়ে, যাদের ব্যাটারির মধ্যে চার্জ আছে তারা নবীকে সদা সর্বদা দেখতে পায়। হাজারো হাজারো ওলি আল্লাহর জীবনী পড়েন, তারা নবীকে সরাসরি দেখতে পেতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন
নফল নামাজ পড়ে আমি হাদিসটা নিয়ে রসুল পাকের দরবারে যেতাম, রসুল পাককে পড়ে শুনাইতাম যে হাদিসটা সহি কিনা। রসুল পাক যখন এজাজত দিতেন বলতেন হ্যাঁ এটা সহি, তখনই আমি সেটা লিখতাম। তো ইমাম বুখারীর ব্যাটারি চার্জ ছিল, তিনি নবীকে সরাসরি দেখতেন। আবেশাল মাদানির ব্যাটারির মধ্যে চার্জ আছে, তিনি সদা সর্বদা নবীকে দেখতে পেতেন। তুমি মনবীর যদি না থাকে এটা তোমার কুফাল মন্দ, কি মন্দ? তার কুফাল মন্দ। কলবের চক্ষু তৈয়ার করুন, আপনিও রসুলের পাককে দেখতে পাবেন। তাই ভাইয়ের আমার বাবার আমার, কোরআনে পাকে যখন তিনটা আয়াত রয়েছে দলিলে কতঈর দ্বারা প্রমাণ যে রসুলে পাকের কাছে বায়াত হওয়ার জন্য, সূরা ফাতার মধ্যে দুইটি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে একটি আয়াত, স্বল্পে সালিমগণ এই জন্য বলতেন শাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন সবত স্বল্পগণ, এই স্বল্পের মধ্যে গাউসে পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, বাহুদ্দিন নকশবন্দি আছে, মুজাদ্দিদ আলফে সানি আছে, সমস্ত বুজুর্গ আইনি দিন আছেন, তিনি বলেন সমস্ত স্বল্পে সালিনগণ এভাবে বায়াত নিতেন। কুল বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুর্শিদ মুরিদকে বলবে যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেওয়াসতাতে খোলাফাই তার খলিফার উসিলায়, মুর্শিদের উসিলায়, ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাকের আওলাদের মধ্যে হযরতে বংশধরের মধ্যে হযরতে মীর আব্দুল ওয়াহিদ বলগেরামি সাবা সানাবিল শরীফের মধ্যে লেখেন শরীয়ত মুতাবিয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তরিকত মুবাইয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তটা হলো রাসূলের পাকের অনুসরণ অনুকরণের নাম, আর রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার নামই হলো প্রকৃতপক্ষে তরিকত। তিনি আরো লেখেন মুরিদি বায়াতে আজ রাসূলাত না বেদাতে জুহালায়ে ফসুলাত, তিনি বলেন মুরিদটা হলো রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার নাম, আর তার বিপরীত সব ফজুল বাতিল। হের আমার বাবার আমার, কতগুলি ভণ্ড পীরেরা যুগে যুগে এই হক বায়াতকে, সুন্নত বায়াতকে তারা উঠি দিয়ে নিজের নামে মানুষকে বায়াত করায়, অনেকে গাউসে পাকের নামে করায়। আরে গাউসে পাকের থেকে কি আমার নবীর মর্যাদা কম নেই? জোরে বলেন না। গাউসে পাক বলে আরে আমার নবীর যারা গোলামি করেছে সাহাবায়ে কেরামেরা, এরা যে ঘোড়াটা দৌড়াইতো, ঘোড়ার দৌড়ানোর সময় পায়ের থেকে যে ধুলাটা উঠতো, গাউসে পাক বলে আমি ওই ধুলার সমানও না। তো তুমি যদি গাউসে পাকের নামে বায়াত হওয়াকে জায়েজ কও, তো নবীর কাছে বায়াত হওয়াটাকে না জায়েজ কিভাবে কও? আরে কথা দেখো, গাউসে পাক কার কাছে বায়াত করছেন, কোন পদ্ধতিতে গাউসে বায়াত করছেন সেটা দেখো। গাউসে পাকের পীরের পীর কিভাবে বায়াত নিতেন, ওরা কই সময় কাদেরিয়া তরিকা ছিল, কিছুই ছিল না, সকলে বায়াতে রাসূলের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। বায়াতে রাসূল গ্রহণ করলে আল্লাহ বলেন হাকিকতে ওই বায়াতটা আমি আল্লাহর কাছে হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুর্শিদ বলতেন অনেক করে আফসুস করে যে আমি নিজের ইচ্ছায় এই দেশে আসি না, আমাকে আল্লাহর নবী পাঠিয়েছেন। আল্লাহর নবী পাঠিয়েছেন। এখনো দেখবেন আপনারা এগুলো ফেসবুকে পাবেন ওনার ওয়াজ, যে আবেশা নিজের ইচ্ছায় এই দেশে আসে নাই, আমাকে আল্লাহর নবী পাঠিয়েছেন, পাঠিয়েছেন এই সুন্নত বায়াতকে জিন্দা করার জন্য।
পীরেরা নিজের নামে বায়াত করায়, তরিকার নামে বায়াত করায়, এটা সুন্নতের সম্পূর্ণ বিপরীত। এই সুন্নতকে জিন্দা করার জন্যই আবেদ সালমাদানি এই জমিনে এসেছেন আল্লাহর নবীর নির্দেশে। সুতরাং তিনি বলতেন অনেক সময় যে আমি কোন পীরের পিরালি ছোড়ালের জন্য আমি আসি নাই, আমি শুধু তোমাদেরকে হক পথটা দেখিয়ে দিচ্ছি, যেটা শত শত বছর ধরে যে হক পথটা চলে এসেছে সেই পথটা তোমাদেরকে দিয়েছি, তোমরা পদ্ধতিটা চেঞ্জ করে ফেলো। তোমরা নিজের নামে তরিকার নামে বায়াত না হয়ে হায়াতুল নবী জিন্দা নবী হাজের নাজের নবীর কাছে বায়াত হও আর তরিকতের উপরে দিয়ে দাও সব। সুবহানাল্লাহ, এটাই হলো সত্যের পথ। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। যারা না বুঝে গোমরাহির মধ্যে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। দয়াল নবী নূরের নবী রহমতের নবী যে বায়াত আমার উম্মতের জন্য দিয়েছেন সে বায়াতের নাম হলো বায়াতে রাসূল, বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে বায়াতের মধ্যে ছিলেন আলে রাসূল আওলাদে রাসূল ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলেন না, ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেই বায়াতে থাকতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন, হাত তুলে দেখান রাজি আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালা, বায়াতে রাসূল বায়াতে খোদা, বায়াতে রাসূল বায়াতে খোদা, আল্লাহ কবুল করুন।